Assalamualaikum, কেমন আছেন গাইস? আপনি আসলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আসলে একটা বাসা দেখতে আসছি কেনার জন্য, সো ইতালিতে তো থাকার জন্য ছোটা বাসা দরকার, বাট অনেকদিন ধরে খুঁজতেছিলাম, তাই বাসাটা দেখতে আসলাম, তাই ভাবলাম আপনাদের দেখাই। বাসাটা হচ্ছে আপনার ত্রিলোকালে, দুটো বেডরুম, কুশিনা, বানিও, সব সেপারেট। এই হচ্ছে একটা বেড, মানে মোটামুটি ভালোই বড় সড়ো, খারাপ না, 75 মিটার বাসা। এটা আরেকটা বেড, এটা হচ্ছে একটা বেড, মাস্টার বেড যেটা আর কি, আর জানলা দিয়ে তো বাইরে আউটডোরটা, সো নাইস। এই হচ্ছে বাসার অবস্থা, আপনাদের দেখাচ্ছি আর একটা রুম। এটা হচ্ছে বানিও, মানে ওয়াশরুম, মোটামুটি ভালোই বড় সড়ো, খারাপ না। আর এটা হচ্ছে কিচেন আর ডাইনিং স্পেস। কিচেনটা একটু ছোট, তবে সমস্যা নেই, চলে আর কি, যেহেতু আমি একা রান্না করবো অন্তত তো বড় সড়ো প্রয়োজন হয় না। কিচেনের সাথে একটা ব্যালকনি আছে, তো এই যে কিচেনটা হচ্ছে ছোট্ট একটা কিচেন, মানে চলে, এক কথায় বলা চলে আর কি, রান্না করা যাবে আর কি। গরম পানির হিটার, এই তো আচ্ছা কিচেন গেল। তো কিচেনের সাথে আপনার আরেকটা বেড আছে, এটা হচ্ছে করিডোরটা, করিডোরের সাথে আপনার মানে ঢুকি হচ্ছে আপনার কিচেন, তারপরে একটা বেডরুম বানিও, তারপর হচ্ছে একটা বেডরুম, তারপর আরেকটা বেডরুম, এই হচ্ছে আরেকটা বেডরুম, মানে সবই সেপারেট। ভালোই শালা বাসাটা, মানে পছন্দ হওয়ার মতো।